से। डाउनलोड में मतलब 3 वाट फेंस जीतना कुछ। সবাই লাম প্লাগইনটা ঠিক আছে, তো প্লাগইনটা কনফিগারেশন খুবই সহজ, একটু মন দিয়ে খেয়াল করো সবাই। ওয়াট ফেন্স ফর ম্যালওয়্যার ফাইন্ডিং, অর্থাৎ ফিউচারে বা এখন আমার সাইডে একটা প্লাগইন উঠলো, ওই প্লাগইনের সাথে একটা ভাইরাস ছিল, ওই ভাইরাসটাকে সে কিল করতে পারবে। বেসিক্যালি ওয়াট ফেন্স এর কাজই হচ্ছে ম্যালওয়্যার বা ভাইরাস যুক্ত কোনো প্লাগইন বা থিম থাকলে সে ভাইরাসটা বের করে ফেলে, বের করে ফেলে তুমি ওই প্লাগইনটা ফেলে দিতে পারো। আবার কি হলো, ম্যাক্সিমাম ফাইল লিমিট আপলোড, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আপলোড সবাই যে 11 লাইনের কোড আছে না, ওই 11 লাইনের কোডটা সবসময় ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর বসায় ফেলবা। সবাই তো জানো 11 লাইনের কোডটা সম্পর্কে, তাই না? জি ভাইয়া, ওই যে 95 লাইনে বসে তো ওইটা। হ্যাঁ হ্যাঁ রাইট, তাইলে এই মিস্টেকটা করবে না আর কি। হ্যাঁ, এখন আমাকে সিপিএল থেকে উড়ে তো হচ্ছে যেহেতু আমি কোডটা বসাইনি। 95 নাম্বার লাইনে না বসে অন্য লাইনে বলে সমস্যা হবে? হ্যাঁ, অন্য লাইনে বসলে সমস্যা, ডাব্লিউপি সেটিংস এর আগে বসাতে হবে, অন্য লাইনে বসলে কাজ করবে না। ওকে, তাহলে আমাদের এই সিকিউরিটি স্ক্যানটা খুব চমৎকার একটা স্ক্যানার, যে কোনো সাইটের সিকিউরিটি রেডি চেক করতে পারো। এছাড়াও আমি অনেক সময় অনেকগুলো থিম কিভাবে ডিটেক্ট করতে হবে এগুলো দেখাইছি, সেটা অফ করার জন্য সিস্টেমও দেখাইছি। আমার শিটে এই ট্যাবে একটু দেখে নিও, বিভিন্ন সাইট দিয়ে আমরা কিভাবে সাইট সিকিউর আছে কিনা সেটা টেস্ট করি। এরকম ওয়েবসাইট পালসের টুলস আছে বিভিন্ন, এই টুলসগুলোতে গিয়ে তুমি শুধুমাত্র তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দিবা, যত ধরনের সমস্যা আছে সব দেখাই দিবে, সিকিউরিটি ঠিক আছে কি না বা ভার্নাবিলিটি কেমন এই জিনিসগুলো চেক করানোর জন্য। ঠিক আছে, প্লাগইন আপলোড ডান, প্লাগইনটারে কি করতে হবে, প্লাগইনের জিপটা ভাঙতে হবে। জিপ ভাঙার পর জিপটা রাখার দরকার নেই, অবশ্যই জিপটা ফেলে দিবা, এখানে একটা রিলোড দিবা, চলে আসবে প্লাগইনটা, ওয়ার্ড ফেন্স চলে আসছে। এবার আর জিপটা দরকার নেই, জিপটা ফেলা দরকার। আচ্ছা, এবার খেয়াল করো আমার সাইডের মধ্যে প্লাগইনটা চলে আসছে, প্লাগইন এবার একটা রিলোড দিই, প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনে ক্লিক করি, প্লাগইনটা অ্যাক্টিভেট করে দিই। খেয়াল করো প্লাগইনে আপডেট অফ করে দিবা, ওয়েবসাইট পালস টুল, এখানে দেখো কত ধরনের ওয়েবসাইট টুল টেস্টিং আছে। ওকে, ওয়েবসাইট টেস্ট, ওয়েব পেজ টেস্ট, সিকিউরিটি টেস্ট, পোর্ট স্ক্যান, এই সবগুলো দিয়ে টেস্ট করবা তোমার ওয়েবসাইট ঠিক আছে কিনা। এনিওয়ে, সাইট ইজ হ্যাক, আমার ওয়েবসাইট হ্যাক হয়েছে কিনা আমি দেখতে পাবো এটা দিয়ে, স্ক্যান করবে সে। তারপর ধরো ওয়েবসাইট লিংকটা দিন ভাইয়া, এই লিংকটা শিটে দেওয়া আছে ভাইয়া, শিটের মধ্যে দেখো সেকেন্ড ট্যাবের মধ্যে সব দেওয়া আছে, এগুলো একটা না এরকম অনেকগুলো সাইট দেওয়া আছে সেকেন্ড ট্যাবে, হ্যাকিং ভালনারেবিলিটি, এই সবগুলো সাইট দিয়ে তুমি টেস্টিং করতে পারবা। আর মেইনলি আমরা এই যে হ্যাকারস টার্গেট দিয়ে টেস্ট করছি, এটা চমৎকার একটা জিনিস। এছাড়াও হ্যাকারস টার্গেটের আরো 2-3টা সাইট, এছাড়াও সাইট হ্যাক হয়ে গেলে রিপেয়ার করার প্রসেস, রিপেয়ার করার জন্য ব্যাকডোরটা আমরা কি চেক করব, হ্যাঁ যে ব্যাকডোর কে কোনো কোড অ্যাড করছে এটা ম্যানুয়ালি চেক করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, ম্যানুয়ালি যারা কোড বুঝে তাদেরকে চেক করতে হবে। আর ব্যাকডোরের কোডটা function.php তে বসায়, function.php তে গিয়ে ম্যানুয়ালি ব্যাকডোর লিখে এন্টার দিলে তুমি বুঝতে পারবে যে কোনো ব্যাকডোর কোড আছে কিনা। ওকে, আচ্ছা, ওয়ার্ড ফেন্সে আমি ওয়ার্ড ফেন্সের সিস্টেমটা একটু খেয়াল করো,
কন্টিনিউ দিলাম ওকে ড্যাশবোর্ডে গেলাম খেয়াল করো এটা হচ্ছে ওয়ার্ডফেন্সের ড্যাশবোর্ড অর্থাৎ আমাদের হাতের বাম দিকে ড্যাশবোর্ডে দেখো ওয়ার্ডফেন্স নামে একটা অপশন চলে আসবে ওয়ার্ডফেন্স ওকে ওয়ার্ডফেন্সের ড্যাশবোর্ডে আছে আমি ওকে ওয়ার্ডফেন্সের ড্যাশবোর্ড থেকে আমরা কি করব রিজিউম ইনস্টলেশনে ক্লিক করব ইমেল অ্যাড্রেস দিব জয়েন দিব টিক দিব এটা অলরেডি দিছি আমরা এবার এট দ্য টপে ক্লিক হিয়ার টু কনফিগারে ক্লিক করব উপরে দেখো যে ক্লিক হিয়ার টু কনফিগার ক্লিক করলাম এটার উপর একদম শীট ধরে ধরে আগাবা এটা একটু কনফিউজিং প্লাগইন এরপরে ডাউনলোড করব htaccess কনফিগার ক্লোজ করব এখানে একটা htaccess আছে অর্থাৎ তোমার ওয়েবসাইটটাতে যদি কোন htaccess এ বেসিক্যালি বিভিন্ন অ্যাক্সেস থাকে বিভিন্ন স্পিড আপ কোডগুলো থাকে সিকিউরিটি কোডগুলো থাকে তো এই জন্য এটা একটা ব্যাকআপ রেখে দিতে বলতেছে দিলাম ব্যাকআপ রেখে ডাউনলোড করে ফেললাম এবার কন্টিনিউ এবার খেয়াল করো এরপরে ওয়ার্ডফেন্সে ফায়ারওয়েলে গিয়ে ম্যানেজ ফায়ারওয়েল ওয়ার্ডফেন্সের ফায়ারওয়েলে গেলাম এবার ম্যানেজ ফায়ারওয়েল বাটনটা কই দেখো তো ম্যানেজ ফায়ারওয়েল ওকে ম্যানেজ ফায়ারওয়েল বাটনটাতে ক্লিক করলাম ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস ড্রপ ডাউন থেকে ইনেবল করব সবাই কি দেখতেছো জি ভাইয়া ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস এই যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল স্ট্যাটাস ড্রপ ডাউন থেকে ইনেবল ইনেবল করার পর সেভ চেঞ্জেস দিয়ে চলে আসবো উপরে সেভ চেঞ্জেস ওকে আচ্ছা এবার অ্যাডভান্স ফায়ারওয়েল অপশনে যাব সেটাকে ইনেবল করব এই যে অ্যাডভান্স ফায়ারওয়েল অপশনে ক্লিক করলাম এটাকে ইনেবল করলাম ইনেবল করার পর এই যে সেভ চেঞ্জেস এবার ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডফেন্সে গিয়ে স্ক্যান করব ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডফেন্সে গেলাম এই দেখো ফায়ারওয়েল প্রোটেক্ট হয়ে গেছে স্ক্যান প্রোটেক্ট হয়ে গেছে তাই না ম্যানেজ স্ক্যানে ক্লিক করব স্ক্যানে গিয়ে ম্যানেজ স্ক্যান এবার স্টার্ট করবো স্ক্যান করা ভাই আমাদের কিন্তু স্পিড আপ দেখানো হয় নাই আচ্ছা শুনুন এই যে স্ক্যান তো দিলাম স্ক্যান করি আচ্ছা স্ক্যান করছে অলরেডি হ্যাঁ স্ক্যান করার পর তুমি দেখবা এরকম ইস্যু অবস্থা দেখাবে এবার এভাবে ইস্যুতে ক্লিক করবা আচ্ছা এখানে একটা ইস্যু দেখাচ্ছে ক্রিটিক্যাল আচ্ছা এটা হচ্ছে আপডেট করার জন্য আপডেট লাগবে না করা ওকে স্ক্যানটা স্টার্ট করে আরেকবার ফুল সাইটটা আমি একবার স্ক্যান করতেছি ওকে ব্ল্যাকলিস্টেড আছে কিনা সার্ভার স্টেট ফাইল চেঞ্জেস ম্যালওয়্যার স্ক্যান কন্টেন্ট সেফটি এরকম পুরো জিনিসটা স্ক্যান করে যদি কোনো ইস্যু পাই এরকম নিচে নিচে তোমাকে সবগুলো ইস্যু দেখাবে ওকে আপাতত আপডেট করতে বলতেছে এটা হচ্ছে ওয়ার্ডফেন্স সিকিউরিটি এটা আপডেট চাইতেছে প্লাগইন এটা আপডেট দরকার নেই ওকে এখন আমার সাইটটা একটা ইস্যু আছে ওটা আপডেটের ওটা বাদ দিলাম আর কোনো ইস্যু নাই যদি কোনো সাইটে প্লাগইনে কোনো ভাইরাস থাকে এরকম নিচে দিয়ে দেখাবে ভাইরাস আছে ওকে যদি ভাইরাস থাকে তখন কি করবা সি করবা রেজাল্টটা ক্লিক করে রিপেয়ার করার ট্রাই করবা
যদি রিপেয়ার না হয় তাইলে ওই প্লাগইনটা ফালাই দিবা শেষ। ক্লিয়ার সবাই কি? ক্লিয়ার? এতটুকুই কাজ, মেইনলি কনফিগার করে রাখলাম। এখন কোনো ভাইরাস যদি ফিউচারেও ঢুকে সাথে সাথে আমাকে নোটিশ দেখাবে ঢুকে ওয়ার্ডপ্রেসে ঢুকে সাথে সাথে। সবাই ক্লিয়ার কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করছি? জাস্ট এই স্টেপটা ফলো। অল ডান জি ভাইয়া? সবাই ক্লিয়ার? কমেন্ট করো। জি ভাইয়া। জি ভাই অল ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখন সামারি বলো কি বললাম। ক্লিয়ার ভাইয়া পুরো জিনিসটা সামারি বলো, পুরো সিকিউরিটি সামারি বলো।